আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। উপস্থাপনায় আমি মোহাম্মদ তাইম হোসেন, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল এন্ড কলেজ। আজকের বিষয় হলো সার্বিক আলোচনা। তোমাদের আজ পর্যন্ত যতগুলো সাবজেক্ট আমি তোমাদের ক্লাসে শিখিয়েছি এবং আঁকানো, রং করা, ক্রাফটের কাজ যতগুলো শিখিয়েছি সবগুলো তোমরা আশা করি অনেক মনোযোগ দিয়ে ক্লাস করেছো। আজকে সেগুলো নিয়ে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। একে রং করার বিষয়বস্তু, একে রং করার বিষয়বস্তু হচ্ছে দিগন্তে সূর্য, বেলুন, ডালি ও আইসক্রিম। দিগন্তে সূর্যটা আমরা প্রথমে ল্যান্ড দিয়ে নিব, দিয়ে দূরের দিগন্ত দিগন্তে চাঁদার সাহায্যে আমরা এই বৃত্তটি দিয়ে তারপরে পরে রশ্মি থেকে টেনে আমরা দিগন্তে সূর্য ড্রয়িং করাটা কমপ্লিট করব। এরপরে আসি বেলুন। বেলুনকে আমরা জানি ফ্রি হ্যান্ডে আঁকতে হবে এবং ফ্রি হ্যান্ডে আঁকার পরে আমরা বেলুনের ভিতরে বিভিন্ন রকমের আকৃতি দিয়ে বিভিন্ন কালার করে আমরা এই বেলুনটি সম্পূর্ণ করব এবং বেলুনটি কালার আমরা ইচ্ছা মতো করতে পারি। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন বেলুনের আকৃতি ঠিক থাকে এবং সুন্দর করে হয়। এরপরে আইসক্রিম, এটা তোমাদের জন্য একটি লোভনীয় জিনিস এবং তোমরা এটা খুব মজা করে আঁকো। কারণ জানি আমরা সবাই যখন আইসক্রিম ছোট থেকে পেয়ে আজ পর্যন্ত যারা আইসক্রিম খেতে পছন্দ করি সবাই আইসক্রিমটি অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা এটা করেছি এই আইসক্রিমটি প্রথমে স্কেল দিয়ে এঁকে ইয়ে করে তারপরে গোলাপি কালার দিয়েছি, এখানে কফি কালার, এই কফি কালারটা বাধ্যতামূলক এবং ডানিতে বাদামি কালারটা বাধ্যতামূলক। এরপর আসি ডালিম। ডালিমটি আমরা প্রথমে চুরির সাহায্যে গোল করে দিব, ফ্রি হ্যান্ডে এই যে উপরের অংশ এবং নিচের অংশ এবং গোটা একে শেষ করব এবং অবশ্যই রং করার সময় গোটাটা কফি কালার, ভিতরের অংশটি লাল এবং এক পাশে হালকা হলুদ শেড দেব। এরপরে চলে যায় আমাদের বিষয়বস্তুগুলো। এরপরে এগুলো রং করবো না, এগুলো শুধু আমরা ক্র্যাফটের কাজ করব এবং শুধু রং করবো, সেটা দেওয়া থাকবে। এটা হচ্ছে মধু মাসের রসালো ফল, দৃশ্যটি আমরা আঙ্গুরের স্বাদ মানে প্রথমে আমরা দুই গোটাতে কফি কালার দিয়ে নিল, দুই গোটাতে যেমন কফি কালার দিয়ে নিলাম তারপরে আমি আমি দিব হলুদ কালার এবং লিচুতে দিব লাল কালার এবং ল্যান্ডে হলুদ কফি দিয়ে শেড রং শেড করে এরপরে আমরা আঙ্গুরের চাপের সাহায্যে আমটি থামি প্রেশন দিয়ে আমি রং করা শেষ করবো। এটা আসি স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ তোমরা এটা অনেকবার ক্লাসে করেছো, অনেক সুন্দর এটা আমাদের, এটা সবসময় মনে রাখতে হবে রং করার সময় আমি পতাকাতে জাতীয় কালারের রং, এখানে কালার, এখানে বাদামি কালার, এই ছোট ছোট ঘরগুলোতে কফি কালার এবং ল্যান্ডের হলো হালকা সবুজ গাঢ় সবুজ শেড এবং এই কফি গুলো ইয়ে করলে এখানে আমরা হলো ল্যান্ডে তোমার কটন বা ইমপ্রেশন দিয়ে শেষ করবো। এরপরে আসি অমর একুশের শীত। অমর একুশের শীতটি আমরা দেখো আমরা এটা প্রথমে ফুলের রেটকে আমরা অমর একুশের যে ফুলের রেট আমরা দিয়ে থাকি সেটা বোঝানো হয়েছে। আমরা প্রথমে এটাতে এই যে ভিতরের যে সুন্দর পাতার মতো অংশ সেখানে আমরা গাঢ় সবুজ দিব এবং এই যে মাঝখানের অংশ এখানে আমরা কমলা কালার দিব এবং দুই হাতে আমরা বাদামি কালার দিব এবং যে ডানটা আছে সেটাতে কফি কালার দিব এবং যে ফুলগুলো আছে এগুলো আমরা টপসি কালার এবং বটল পালের মাধ্যমে বিভিন্ন কালার করে আমি এটা সম্পূর্ণ করব। এভাবে করে তুমি এই শীতটা কমপ্লিট করবা। আমরা আসি এরপরে প্রজাপতি। প্রজাপতি কোথায় পেলে এমন সুন্দর ফুলের বাগান? এই ফুলের বাগানটি আমরা এখানে আমরা ফুল এঁকেছি এবং দেখো ফুল দুটো আমরা পাপড়িগুলো হলুদ এবং মাঝখানে কফি কালার দিয়েছি এবং এই প্রজাপতির ডানাতে সামনের ডানায় দিয়েছি অরেঞ্জ কালার এবং পিছের ডানাতে দিয়েছি আমরা রেড কালার আর এই ভিতরে যে গোল গোল অংশ এখানে আমরা টক্সি কালারের মাধ্যমে আঙ্গুলের ছাপ দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলেছি। এভাবে আমরা ড্রয়িং কমপ্লিট করছি। এখন চলো আমরা কিভাবে আমরা ড্রয়িং করব জিনিসগুলো সেগুলো আমরা তোমাদের সরাসরি খাতায় এঁকে দেখাই। শিক্ষার্থীরা চলো আমরা এবার ড্রয়িং এ যাই। প্রথমে আমরা দিগন্তে সূর্য আঁকবো।
ওই জন্য আমাদের স্কেল দরকার। এই যে দেখো শিক্ষার্থীরা, আমি যে স্কেল দিয়ে 0 থেকে 12 পর্যন্ত টেনে নিলাম, এরপরে আমি দূরের দিগন্ত গুলো দিলাম, এরপরে আমি যে চাঁদার মাঝখানের অংশ, এই যে মাঝখানের অংশটা দিয়ে এই যে সুন্দর করে বৃত্তটি দিলাম, এরপরে আমি উপরে রেখাটি টানলাম এবং এর মাঝা বড় আরেকটি রেখা টানলাম এবং এর মাঝে আরেকটা রেখা টানলাম, এরপরে আমি স্কেলটা সরিয়ে নিয়ে মাঝখানে এভাবে আমি দিগন্ত সূর্য আকাশ কমপ্লিট করলাম। এরপরে আমি আঁকবো ফ্রি হ্যান্ডে বেলুন, আমরা এভাবেও বেলুন আঁকতে পারি অথবা আমরা এভাবে প্রথমে গোল করে নিব, এরপরে সুন্দর করে মুখাটা দিয়ে আমরা বেলুন আঁকতে পারি, দিয়ে আমি মাঝখানের দাগগুলো মিছিয়ে দিয়ে সুন্দর করে গোল করে বেলুন আঁকবো। এরপরে এখানে আমি মুখটা দিয়ে দিলাম, এরপরে আমি বেলুনের ডিজাইন দেওয়ার জন্য এইটাতে সুন্দর করে, এটা আমরা ফ্রি হ্যান্ডে দেওয়াটাই ভালো। এরপরে দেখো এরপরে এর মধ্যে গোল, এভাবে আমি বেলুন আঁকা সম্পূর্ণ করলাম। এরপর আমি আইসক্রিম আঁকবো, আইসক্রিম আঁকার জন্য এই যে চাঁদা স্কেল লাগবে, স্কেলের আমরা এই যে 0 থেকে 2 এ পর্যন্ত টেনে নিলাম এবং এই যে মাঝখানে রেখা এর দুইটা পাশে এইভাবে আমি বিন্দু দিয়ে নিলাম, কারণ এটা দিয়ে বোঠা করব এবং এই লম্বালম্বি ভাবে আমি আড়াই টানবো। এবং এই যে মাথাটা আমরা যে ভিতরের অংশ দিয়ে এবং এই যে যে কাঠিটা, কাঠিটা আমরা 1 ইঞ্চি দিব এবং হাত দিয়ে, এবং যে আইসক্রিমটা ডিজাইন করার জন্য আমি এভাবে মাঝখান দিয়ে টেনে দিব, হয়ে গেল আইসক্রিম। এরপরে আমরা ডালিম আঁকবো, ডালিম আঁকার জন্য আমাদের চুড়ি দরকার, আমরা চুড়ি দিয়ে প্রথমে একটি বৃত্ত করে নিব, এরপরে নিচের অংশে আমি কিছুটা ইরেজ করে দিব এবং উপরেও কিছু অংশ ইরেজ করে দিব। এভাবে আমি নিচের অংশটা করে ফেললাম এবং উপরের অংশটা এভাবে আমি ডালিমকে কমপ্লিট করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে আমরা কিভাবে ড্রয়িং করলাম। তো সামনে যেহেতু পরীক্ষা, আশা করছি সবাই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের ভালো ড্রয়িং করা সম্ভব। এই জন্য তোমরা যতটা সম্ভব চেষ্টা করবা এবং ভালো করার চেষ্টা করবা এবং বাসায় নিরাপদে থাকবা এই দোয়া করি, কারণ যেহেতু মহামারীর সময় চলছে, সেহেতু তোমরা প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবা না, বের হলে অবশ্যই মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার নিয়ে বের হবা এবং বাড়িতে বেশি দিন স্টে করলে অবশ্যই হাতে স্যানিটাইজ করবা কিছুক্ষণ পর পর, এবং বাসায় ঢুকে ফ্রেশ হয়ে তারপরে সবার সাথে ফ্রেশ হয়ে দেখা করবা। তাহলে তুমি ভালো থাকবা, তুমি ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।